সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাটে। দর্শক দেখছেন এই যে গরুগুলো দেখছেন, সব এইগুলো এগুলো কি গরু? সব শাহিওয়াল। সব শাহিওয়াল। দর্শক, এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে। আমরা আজ রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে সার গরুগুলো রয়েছে, মোটা তাজা গরু সার গরুগুলো। সেই গরুগুলোর দাম আজ 12 ফেব্রুয়ারি শুক্রবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। ভাই কটা আনছেন আজকে? ভাই কটা আনছেন? এই চারটাই। দর্শক, এই চারটি গরু ওনারা আজকে নিয়ে এসছেন। বারোটা আনছিলেন, আটটা বেচছেন, কেমন বাজার আজকে? মোটামুটি ভালো। মোটামুটি ভালো আছে। আমদানি তো প্রচুর নাকি? পাটি আছে? পাটিও আছে। এই যে দেখছি, এই যে গরুগুলো দেখছি আমরা, এই গরুগুলোর কেমন দাম চাচ্ছেন ভাই? দর্শক, এই যে দেখছেন গরুগুলো, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাইরেও এই যে গরুগুলো দেখছেন আপনারা, কথা বলারও স্কোপ নেই। কেমন দাম চাচ্ছে এগুলো? 92 দাম ভাই। চাওয়া দাম 92। আর কেমন বলে, কেমন 80 ভাঙবে? 80 ভাঙতে বলে এগুলো? ভাঙাবা সবকে 80-র উপরে বিক্রি? দর্শক শুনছেন, এই যে দেখছেন আপনারা, সব 80-র উপরে এগুলো বিক্রি করবেন উনি। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে যে মোটা তাজা করণের শাহিওয়াল জাতের সার গরুগুলো রয়েছে, সেই গরুগুলোর আজকের বাজার দর কত। দর্শক, আমরা এই পাশে আরো দেখছি। ভাই কটা আনছিলেন? পাঁচটা আনছেন। কি বিক্রি হয়েছে? একটাও? তিনটা বিক্রি করছে, আর দুইটা আছে। তিনটা বিক্রি করছেন। বাজার কেমন আজকে? বাজার কম ভাই। কম? কেমন দাম চাচ্ছেন এই দুইটার? হ্যাঁ, 140, 70,000 করে। আর কেমন বলে, কেমন ষাট ভাঙতে বলে? আর এটা 50। বেচা বিক্রির দাম বাজারে এখন কি দাম হবে? এগুলোর বয়স কয় মাস করে হবে ভাই? বয়স 8-9 মাস করে হবে। শুনছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে যে মোটা তাজা করণের শাহিওয়াল জাতের সার গরুগুলো রয়েছে, সেই গরুগুলোর দাম। আমরা এই পাশে আরো দুটি দিচ্ছি যে দেখছেন আপনারা, আমরা একটু তথ্য নেওয়ার চেষ্টা করি। চাচা কত চাইলেন এটা? 50। কয় মাস বয়স হবে? 6 মাস। তো কত বলতেছে এটা? 40-42 বলতেছে। কেনা বেচা কত? 45 হলে দিয়ে দিবেন। দর্শক শুনলেন, 45,000 টাকা হলে উনি দিয়ে দিবেন। আমরা এই পাশে আরেকটি দেখছি, এই যে দেখছেন আপনারা, আমরা প্রচন্ড গ্যাঞ্জাম আজকে। এই যে দেখছেন আপনারা, কটা আনছিলেন? কত দাম চাচ্ছেন এটা? 47। কয়? আর আপনি চাইছেন কত? 52,000। শুনছেন, 52,000 চাইছে, 47 বলে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এই পাশে যাই, এই পাশে। ভাইয়া কেমন আছো? কটা কটা আনছিলাম? 5টা আছে। সব কি শাহিওয়াল? সব শাহিওয়াল। দর্শক, আমরা একটু গরুগুলোকে দেখি। এই যে দেখছেন আপনারা, এই যে এই পাশেও আরো রয়েছে। এই যে দেখছেন কেমন দাম চাচ্ছে এগুলো? কেমন দাম চাচ্ছ এগুলো? পার পিস চাচ্ছে কত করে? 55 করে চাচ্ছ। আর কেমন বলে? এই যে দেখছেন, এই যে 50 চাইছে। কত বললো? 38। এটাও কি শাহিওয়াল? এটাও শাহিওয়াল। দর্শক শুনছেন, দেখছেন, কেমন বলে এগুলোর দাম? কেমন বলে? 50 করে পিস বলতেছে। দর্শক, এই যে 50 করে পিস বলছে, এগুলোর দাম, এগুলা বেচা বিক্রির দাম কত? 52 করে হলে বিক্রি হবে। আনছিলা তো আজকে বেশ কয়েকটা, কেমন পাচ্ছ? সাড়া কেমন পাচ্ছ তুমি? আজকে আমদানি প্রচুর। আমদানি প্রচুর? আজকে বিক্রি হইতেও পারে না হইতেও পারে। তো তোমার কাছে থাকে সবসময়? সবসময় থাকে। দুই তিনটা বিক্রি করছে আর 5টা। আচ্ছা,
তো তোমার নাম্বারটা যদি আরেকবার বলে দিতা 01777 34 78 7831 নামটা বলো রনি দর্শক আপনারা যারা এই ধরনের সাইওয়াল গরু খুঁজেন তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা ওনার কাছ থেকে পেয়ে যাবেন আমরা এই পাশে আরেকটি দেখছি ভাই কত চালেন এটা কত চালেন 50,000 চাচ্ছেন কত কচ্ছে এটা দাম কয় নাই ৪৫ কত দর্শক প্রচুর গরুর আমদানি প্রচুর বিল কত চাইছেন ৪৮ কেমন কয় ৪০ ভাঙাবো কয় ভাঙাবেন না দর্শক এই যে ৪০ ভাঙাইতে বলছে ভাঙাবে না উনি ৪০ উপরে আমরা এই পাশে আরেকটি দেখছি এই যে দেখছেন আপনারা ভাই এটা কি আপনার আপনার বয়স কেমন কিনলেন কত দিয়ে কিনলেন ভাই ১,০০,০০০ দিয়ে কিনলেন আপনি কি বেচার উদ্দেশ্যে কিনছেন না কি ব্যবসাতে কোথায় ব্যবসা করেন আপনি মেহেরপুরে কেমন বাজার দেখছেন আজকে খুব ভালো কড়া দাম বেশি তো এই যে ১,০০,০০০ টাকা দিয়ে কিনছেন এটা বয়স কেমন ভাই ১ বছর হবে কতগুলো কিনছেন এগুলো সব কিনছেন দর্শক এই যে দেখছেন এই সব গরুগুলো উনি কিনেছেন মেহেরপুরের বিভিন্ন হাটে উনি এগুলো বিক্রি করবেন তাই তো ভাই কোন কোন হাটে আপনাকে পাওয়া যাবে আলমডাঙ্গা শিয়ালমারি ডুগডুগি এই সব হাটে আপনাকে গেলে পাওয়া যাবে আর এই গরুগুলো তো এই হাটে আপনাকে পাবে কেউ যদি আপনার কাছে চায় তাহলে তো পাবে তা আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন আমাদের দর্শক আমরা দেখছি উনি মোবাইল নাম্বারটা বের করছেন আমরা গরুগুলোকে একটু দেখে নেই এই যে দেখছেন সবই এগুলো সাহিওয়াল তাই না ভাই সবই সাহিওয়াল গরু উনি কিনেছেন মেহেরপুরের বিভিন্ন হাটে ওনারা এই গরুগুলো পাবেন ৩৬০ নামটা বলেন ভাই আলমগীর দর্শক আপনারা যারা এই ধরনের সাহিওয়াল গরু মেহেরপুরের বিভিন্ন হাটে কিনতে চান তাহলে আলম ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি আপনি আপনারা আলম ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করলে এই ধরনের গরু পেয়ে যাবেন দর্শক দেখছেন বেশ কিছু গরু কিনছেন আচ্ছা আলম ভাই আপনি আজকে টোটাল কটা কিনলেন ১০টা কিনেছেন কি গাড়িতে তো নিয়ে যাবেন গাড়িতে নিয়ে যাবেন গাড়ি ভাড়া কত নিচ্ছে আলম ভাই গাড়ি ভাড়া আরো আছে ২৫টা যাবে টোটাল ২৫টা যাবে টোটাল তো ২৫টা যাচ্ছে কিন্তু গাড়ি ভাড়া কত ১৮,০০০ টাকা টোটাল কয়টা উঠে গরু ২৩টা থেকে ২৫টা আচ্ছা ধন্যবাদ আলম ভাই আপনাকে দর্শক এই যে দেখলেন আমরা গরুগুলোকে দেখালাম এই যে এই পাশে যে গরুটি আলম ভাই কিনেছেন আমরা সেই গরুটি একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন উনি গরুটি ১,০০,০০০ টাকায় এই গরুটি কিনেছেন আজকে এই হাট থেকে এই যে গরুগুলো দেখছেন এগুলো সব এই হাট থেকে আজকে বিক্রি হয়ে গেছে আমরা দেখি এই পাশে একটি দেখছি কটা আনছেন চাচা আনছিলেন কটা ২টা কেমন দাম চাচ্ছেন এগুলোর বিক্রি হয়ে গেছে কত দিয়ে বিক্রি করলেন ৪০ করে বিক্রি করলেন পার পিস দর্শক শুনলেন ৪০ করে পার পিস এই গরুগুলো বিক্রি করেছেন চাচা কটা আনছিলেন দুটাই আনছিলেন দুটাই আনছিলেন আমরা দেখছি দর্শক আজ আপনাদের বলেছি আজ ১২ ফেব্রুয়ারি শুক্রবার আমরা ছিলাম আম্বাড়িহাটে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে মোটা তাজার গরমের সাইওয়াল জাতের সার গরুগুলো ছিল সেই গরুগুলোর আজকের বাজার দর দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা